কুমিরের মুখে থাকা যে পাখিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই পাখিগুলোকে কুমির কিছুই করে না আমরা সবাই কম বেশি জানি কুমির এমন একটি প্রাণী যে প্রাণীর সামনে যে কোনো প্রাণী বা শিকার আসলেই তাকে শিকার হতে হয় কিন্তু আপনি জানলে অবাক হবেন এই পাখিগুলো দিনের পর দিন কুমিরের মুখে এভাবেই বসে থাকে কিন্তু তারপরও কুমির তাদেরকে কিছুই করে না বন্ধুরা এরকম হওয়ার কারণটাই বা কী আর কেনই বা কুমির এরকম মুখ খুলে হা হয়ে টাঙায় বসে থাকে চলুন জানা যাক আজকের এই ভিডিওতে এই পাখিদেরকে বলা হয় কুমির পাখি এই কুমির পাখি কুমিরের হা করা মুখে ঢুকে কুমিরের দাঁতের ফাঁক থেকে বিভিন্ন পরজীবী খেয়ে কুমিরকে উপকার করে থাকে পাখিটির অপর একটি নাম হল মিশরীয় জিরিয়া পাখি এটি একটি জলচর পাখি এর নাম জিরিয়া হলেও আসলে এটি জিরিয়া নয় এটি গ্লারিডিউ পরিবারভুক্ত ভুক্ত বেলাভূমির পাখি এই পরিবারের অন্তর্ভুক্ত পাখিদেরকে কোর্সার বলা হয় এই পাখিদের সাথে কুমিরের একটি ভালো সম্পর্ক রয়েছে এই পাখিগুলো কুমিরের হা করা মুখে ঢুকে কুমিরের দাঁতের ফাঁক থেকে বিভিন্ন পরজীবী খেয়ে কুমিরের উপকার করে ঠিক এই জন্য কুমির তাদের উপকারের কথা মাথায় রেখে মিশরীয় জিরিয়া পাখিকে কিছুই বলে না বিখ্যাত ইতিহাসবিদ হেরিডার্সের নাম আমরা অনেকেই কম বেশি শুনেছি তার এক বর্ণনা এই কুমির পাখির কথা উল্লেখ রয়েছে তবে পাখিটির এরকম আচরণের সত্যতা সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি মিশরীয় জিরিয়ার দেহের দৈর্ঘ্য উনিশ থেকে একুশ সেন্টিমিটার পাখিটির মাথার রং কালো বকির কাছে কালো রঙের বলাই রয়েছে দেহের উপরের অংশের পালক নীলাভ ধূসর লম্বা দুটি পায়ের রঙও ধূসর উড়ন্ত অবস্থাতে এদের সৌন্দর্য আকর্ষণীয়ভাবে ফুটে ওঠে তখন এদেরকে সাধারণ পাখির মতোই মনে হয় এটি মাটিতে নামার পর এরা ডানা প্রসারিত করে একে অপরকে অভিবাদন জানায় সাধারণত বড় নদীর বালুচরগুলোতে জিরিয়া ডিম পেরে থাকে এই পাখিগুলো বাসা থেকে কোথাও গেলে বা বাসা ত্যাগ করার আগে পাখির বাবা মা পাখির ডিমগুলোকে বালু দিয়ে ঢেকে রাখে অতিরিক্ত তাপ এবং শত্রু হাত থেকে ডিমগুলো রক্ষা করার জন্য এরকম করে থাকে তারা এই পাখিদের বাচ্চারা অকাল পরিপক্ক হয় ডিম ফুটে বের হওয়ার পর বাচ্চারা দৌড়াতে পারে এর কিছুক্ষণ পরে নিজে নিজে খেতেও পারে পাখির বাচ্চাগুলো মা পাখির পালকে লেগে থাকা পানি পান করে থাকে বাচ্চাদের শত্রুর হাত থেকে বাঁচানোর জন্য বাবা ও মা পাখি এদেরকে বালু দিয়ে সাময়িক সময় জন্য ঢেকে রাখে কিন্তু প্রায় সময় সামাজিক গণমাধ্যমে দেখা যায় যখন একটি কুমির শিকার করে কোনো খাবার খায় তার কিছুক্ষণ পরেই ডাঙায় বসে হা করে থাকে তারপরে এক ঝাঁক এই পাখিগুলো তাদের দাঁতের ভেতরে ঢুকে লেগে থাকা মাংস এবং অনুযোগীগুলো খেয়ে থাকে এক হিসেবে কুমিরের দাঁতও পরিষ্কার হয়ে যায় আরেক হিসেবে পাখিগুলো খাবারও খায় যার কারণে উপকৃত হয় দুটি প্রাণী এ যেন প্রকৃতির এক অবিশ্বাস্য বিষয় মহান আল্লাহ আল্লাহতলা যে কত রকমভাবে তার প্রকৃতিকে সাজিয়েছে এটি তার বাস্তব একটি উদাহরণ এই পাখি ছাড়া অন্য কোন প্রাণী কুমিরের মুখে ঢুকলে সেই পাখি অবশ্যই রক্ষা পায় না কিন্তু এই জাতের পাখিগুলো নিমিশের মুখের মধ্যে ঢুকিয়ে ঘুরে আসতে পারে মূলত কুমিরের দাঁতের ভিতরে এক ধরনের কীট জন্মায় যে কীটের জ্বালায় কুমিরের দাঁতের গুঁড়া ফুলে যায় কুমির এ সময় ভারী কষ্ট পেতে থাকে তখনই কুমির হা করে এই পাখিগুলোকে আমন্ত্রণ জানায় আশেপাশে কোনো জেরিয়া পাখি থাকলে কোনো ধরনের চিন্তা ছাড়াই প্রবেশ করে কুমিরের মুখের ভেতর একটা বা দুটো নয় অনেক সময় চার পাঁচটা পাখি একত্রে কুমিরের মুখে ঢুকে যায় বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ